আচ্ছা নিহাত, তুমি কি ভয় পাও? আমি ভূত এবং দৈত্য ভয় পাই। তুমি ভূত এবং দৈত্য ভয় পাও? আচ্ছা চলো তাহলে আমরা একটা দৈত্য গল্প পড়ি আজকে, কেমন? হ্যাঁ, আমরা আজকে যে গল্পটা পড়ব সেটার নাম হচ্ছে থিডা এবং শুকনো দৈত্য। তো চলো পড়া শুরু করি। থিডা বেড়ে ওঠে একটি গ্রামে, শহর থেকে অনেক দূরে। শিশু হিসেবে তার স্বপ্ন ছিল একজন ডাক্তার হবে। যখন সে বেশ বড় হয়েছে, সে মেডিকেল স্কুলে পড়ার জন্য শহরে চলে যায়। আচ্ছা নিহত, তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? আমার বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা। ওয়াও, তোমার মতো থিডারও ছোটবেলা স্বপ্ন ছিল সে ডাক্তার হবে, কিন্তু সে তো গ্রামে থাকতো, গ্রামে ওভাবে মেডিকেল স্কুল ছিল না, তো সে মেডিকেল স্কুলে পড়ার জন্য শহরে চলে গিয়েছিল। চলো আমরা পরে পেজে গিয়ে দেখি কি হয়। কয়েক বছর পড়াশোনার পর খিডা বিভাগীয় একটি হাসপাতালের ডাক্তার হলো। একদিন তার হাসপাতালের ম্যানেজার থিডাকে তার নিজ গ্রামে ফিরে যেতে বললে, যেন যারা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছে তাদের সাহায্য করতে পারে। তার গ্রামে ফিরে যাওয়ার পথে সে দেখতে পেল নদীর পাশে দুর্গন্ধময় আবর্জনায় চারপাশে এক ঝাঁক মাছি ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তো থিডার যখন পড়াশোনা শেষ, তখন সে তার গ্রামের মানুষদেরকে সাহায্য করার জন্য গ্রামে চলে গেল, বুঝছো? হ্যাঁ। তারপর গ্রামে যাওয়ার পথে সে দেখলো নদীতে অনেক আবর্জনা, এক ঝাঁক মাছি এবং অনেক দুর্গন্ধ। চলো এরপরে দেখি কি হলো। যখন সে গ্রামে গিয়ে পৌঁছলো, সে দেখলো অনেক মানুষ অসুস্থ এবং দেখলো প্রায় সবাই অনেক ভীত। এখানে কি হচ্ছে? থিডা মনে মনে চিন্তা করলো। থিডা তার পুরনো বন্ধু সুখার সাথে দেখা করে, যে গ্রামে সবজি বিক্রি করে। অনেক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত, সুখা বলল। কেউ কেউ বলছে এটা কোনো দৈত্যের কাজ, সবুজ মুখওয়ালা শুকনো দৈত্য। শুকনো হবে নিহাত, শুকনো না। আচ্ছা, তো থিডা যখন গ্রামে গেল, গিয়ে দেখলো গ্রামের মানুষজন সবাই অনেক অসুস্থ এবং সবাই অনেক ভয় পাচ্ছে। তো থিডা কি করলো, সে তো অনেকদিন গ্রামে ছিল না, খোঁজ খবর নেওয়ার জন্য তার একটা পুরাতন বন্ধু আছে যার নাম হচ্ছে শোখা, শোখার সাথে দেখা করলো এবং শোখা তাকে জানালো যে গ্রামের অধিকাংশ মানুষ কিসে আক্রান্ত? ডায়রিয়া আক্রান্ত। আচ্ছা, এবং তারা কি মনে করে এটা একটা সবুজ মুখওয়ালা দৈত্য যে কিনা শুকনো তার কাজ। তাহলে চলো আমরা দেখি তো পরে কি হলো। থিডা জানতো ডায়রিয়া একটি গুরুতর সমস্যা এবং সে এটাও জানতো যে এটা কোনো দৈত্যের কাজ নয়। ধন্যবাদ শুকা, থিডা বলল, আমি আমার সাধ্যমতে কাজ করার চেষ্টা করব। সাবধানে থেকো, শুকা বলল, দৈত্য যেন তোমাকে খুঁজে না পায়। আচ্ছা, আমরা তো জানি ডায়রিয়া কেন হয়, ডায়রিয়া কি কোনো দৈত্যের কাজ? না। তো থিডা তো ডাক্তার, থিডাও জানতো যে ডায়রিয়া কোনো দৈত্যের কাজ না। তো সে তার বান্ধবীকে বলল যে আমি আমার সাধ্যমতো তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তারপর দেখি তো থিডা কি করলো, চলো সামনে আমরা। থিডা জানতো অনেক কিছুই আছে যার কারণে এই ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা হতে পারে। সাহায্য করার আগে তার আরো জানতে হবে, সে সমস্যাটি নিয়ে আরো খোঁজ করতে লাগলো। এখন থিডা তো চাচ্ছে যে সে যাতে সবাইকে এখান থেকে বের করে আনতে পারে, তাই না? হ্যাঁ। তো থিডার যদি সমস্যাটা সমাধান করতে হয় তাহলে কি করতে হবে? আগে সমস্যাটা সম্পর্কে জানতে হবে, এই জন্য সে সমস্যা নিয়ে আরো খোঁজ করতে লাগলো। থিডা দেখলো একটি ছেলে টয়লেট থেকে বের হলো, তারপর সে এক টুকরো রুটি নিল। থামো, থিডা ডাক দিল, তুমি এটা এখন খাবে না, তোমার আগে হাত ধুতে হবে। কেন আমার হাত ধুতে হবে? ছেলেটি জানতে চাইল। টয়লেটে যে ব্যাকটেরিয়া তা তোমার আগে ধুতে হবে, যা তোমাকে অসুস্থ করে দিতে পারে, থিডা উত্তর দিল। ছেলেটি হাত ধুতে রাজি হলো এবং থিডা তার অনুসন্ধান চালিয়ে যেতে লাগলো।
আচ্ছা নিহাত, আমরা যখন টয়লেট থেকে বের হই আমাদের কি করা উচিত সবার আগে? আমাদের সবার আগে সাবান দিয়ে হাত ধোয়া উচিত। তো এই ছেলেটা কি করলো, সাবান দিয়ে হাত না ধুয়েই রুটি নিয়ে খাওয়া শুরু করলো। এখন থিডা তাকে আটকে দিল, দিয়ে বলল যে তুমি আগে হাতটা ধুবে। কেন? কারণ টয়লেটে যে ব্যাকটেরিয়া তা তোমার হাতে লেগে থাকবে। হ্যাঁ, ওই বাবুটার হাতে টয়লেটের ব্যাকটেরিয়া লেগে আছে, তো সে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে তারপর যাতে সে রুটিটা খায়। তারপর দেখি আমরা কি হলো। থিডা দেখলো একটি মেয়ে এক বালতি বৃষ্টির পানিতে হাত ডুবাচ্ছে। সে তার হাত তুলে মুখের কাছে নিল পানি খাওয়ার জন্য। থামো, থিডা ডাক দিল, ওই পানি তুমি খাবে না। কেন নয়, মেয়েটি জানতে চাইল। এই রকম বৃষ্টির পানিতে এক ধরনের জীবাণু থাকে যার নাম পরজীবী, থিডা বলল। পরজীবীরা তোমাকে অনেক অসুস্থ করে দিতে পারে। তুমি অবশ্যই পানি পান করার আগে সিদ্ধ করে নিবে, এতে সব পরজীবীগুলো মরে যাবে আর তুমি অসুস্থ হয়ে পড়বে। মেয়েটি পানি পান করার আগে পানি সিদ্ধ করে নিতে রাজি হলো। পরজীবী কি? আচ্ছা, পরজীবী সম্পর্কে তুমি জানো না? না। দেখো, কৃমি হচ্ছে এক ধরনের পরজীবী। পরজীবীরা কি করে, ওরা হচ্ছে মাটিতে বা দূষিত পানিতে, বাতাসে বিভিন্ন ভাবে ওরা বসবাস করে এবং ওরা আমাদের শরীরে এসে আমাদের শরীর থেকে পুষ্টি গ্রহণ করে আমাদের সাথেই আমাদের শরীরের ভিতর বড় হতে শুরু করে। যেমন দেখো, কৃমি, তারপর হচ্ছে আমাশয়ের যে জীবাণু, ওরা হচ্ছে পরজীবী। ওরা পানিতে থাকে এবং মাটিতে থাকে। আমরা যদি দূষিত পানি খাই, খালি পায়ে মাটিতে হাঁটি, তখন ওই পরজীবীগুলো আমাদের শরীরে আসে এবং আমাদের শরীর থেকে পুষ্টি গ্রহণ করে এবং আমরা বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হই। তারপর দেখি তো কি হলো, ওই মেয়েটা তো বৃষ্টি পানিতে পরজীবী থাকে, তো ওই মেয়েটা যদি পানি না ফুটিয়ে খায় তাহলে তার পেটে সমস্যা হবে, সে রোগে পড়বে, অসুস্থ হয়ে যাবে। এই জন্য থিডা তাকে বলল যে পানি ফুটিয়ে খাওয়ার জন্য। আর থিডা তার অনুসন্ধান চালিয়ে যেতে লাগলো। তারপরে দেখি তো আমরা কি হলো। থিডা দেখলো একটি মানুষ একটি খালি প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেললো। এটা এটা কি ছিল? জলাশয়ের মধ্যে যে আবর্জনা গুলো ভাসছিল তাদেরই একটা থিডা অনেক দেখেছে। সে জানতো এই স্বাস্থ্যজনিত সমস্যার সময় কিভাবে গ্রামকে সাহায্য করতে হবে এবং সে এটাও জানতো যে এটি সেই সবুজ মুখওয়ালা দৈত্যেরও কাজ নয়। আচ্ছা নিহাত, জলাশয় কি আমরা বুঝি? জলাশয় কি তুমি জানো? হ্যাঁ, যেখানে পানি থাকে। হ্যাঁ, পুকুর একটা জলাশয়, নদী একটা জলাশয়। তো থিডা দেখলো একটা লোক কি করছে, খালি প্লাস্টিকের বোতল একটা জলাশয়ে ফেলে দিল। আচ্ছা, ওরা তো ডায়রিয়ায় ভুগছিল, তাই না নিহাত? হ্যাঁ। তাহলে ডায়রিয়া কেন হয় তুমি বলতে পারবে? না। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করছি। ডায়রিয়া হয় আমরা যদি দূষিত পানি পান করি, তারপর আমরা যদি পটি করে টয়লেট থেকে বের হওয়ার পর সাবান দিয়ে হাত না ধুই, তখন আমাদের ডায়রিয়া হয়। ডায়রিয়া হওয়ার পিছনে কিন্তু আসলে কোনো দৈত্যের হাত নেই, বুঝেছো নিহাত? হ্যাঁ। আচ্ছা, দূষিত পানি খেলে আর কি কি রোগ হতে পারে তুমি জানো? হ্যাঁ। বলো তো নামগুলা। দূষিত পানি খেলে কলেরা, আমাশয়, টাইফয়েড ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ হয়। ধন্যবাদ, তুমি তো অনেক জানো নিহাত। আচ্ছা, আমরা এরপর দেখি তো থিডা কি করলো। থিডা গ্রাম প্রধানের বাগান বাড়িতে গিয়ে তার সাথে দেখা করলো। আমরা এখানে স্বাস্থ্যজনিত সমস্যাগুলো সমাধান করতে পারবো, সে গ্রাম প্রধানকে বলল। কিন্তু আমাদের প্রথমে বুঝতে হবে কি কারণে এসব হচ্ছে। ব্যাকটেরিয়া এবং পরজীবীরা হলো ক্ষুদ্র জীবাণু যা মানুষকে অসুস্থ করে। তারাই দূষী, কোনো দৈত্য নয়। আমরা আমাদের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এই ব্যাকটেরিয়া এবং পরজীবীর সাথে লড়াই করতে পারি। আচ্ছা, থিডা চিন্তা করলো যে আমাদের
যে কোনো ভাবেই এই গ্রাম থেকে সবাইকে এই রোগকে দূর করতে হবে এবং হচ্ছে সবাইকে আমরা যাতে সুস্থ করে তুলতে পারি, এটা হচ্ছে থিডার প্রধান উদ্দেশ্য। থিডা কি করলো, গ্রামের যে সবাই গ্রামের যার কথা শোনে তাকে এখানে গ্রাম প্রধান বলা হচ্ছে, ওরা সে গিয়ে গ্রাম প্রধানের সাথে কথা বললো এবং সবাই মিলে চিন্তা ভাবনা করলো। থিডা সবাইকে জানালো যে পরজীবীদের কারণেই আসলে আমরা অসুস্থ হই, পরজীবী ব্যাকটেরিয়া ভাইরাস, এবং এটার পিছনে আসলে কোনো দৈত্যের হাত নেই, আমরা আমাদের ছোট ছোট কয়েকটা অভ্যাস পরিবর্তন করলেই আমরা এই রোগের সাথে লড়াই করতে পারবো। তারপর দেখি তো থিডা কি করলো, গ্রাম প্রধান ছিলেন একজন জ্ঞানী মানুষ, এই বিষয়ে শিখার জন্য তিনি গ্রামের মানুষকে একত্রিত করলেন। থিডা তার ময়লা জায়গার টয়লেটের বালতি বলতি বৃষ্টির পানিতে এবং জলাশয়ের ময়লা আবর্জনা থাকা ব্যাকটেরিয়া এবং পরজীব সম্পর্কে শিক্ষা দিল। গ্রামের লোকেরা মনোযোগের সাথে শুনল, তারা জানতে পেরে খুশি হলো যে কিছু ছোট ছোট পরিবর্তন তাদের গ্রামকে আবার সুস্থ করে দিতে পারে। ঠিক সেদিন থেকেই তারা টয়লেট ব্যবহারের পর হাত ধোয়া, তারা সব সময় পানি পান করার আগে তা সিদ্ধ করে নেয় এবং জলাশয়ের সব ময়লা আবর্জনা তারা পরিষ্কার করে ফেলে। আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে থিডা সবাইকে জানালো যে কেন তারা অসুস্থ হচ্ছে এবং কি কি অভ্যাস তারা পরিবর্তন করলে তারা হচ্ছে সুস্থ থাকবে, যেমন টয়লেট ব্যবহার করে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া, পানি ফুটিয়ে পান করা এবং জলাশয়ে ময়লা না ফেলা। আচ্ছা নিহাত, বলো তো আমরা ময়লা কোথায় ফেলি? আমরা ময়লা ডাস্টবিনে ফেলি। গুড। আচ্ছা, তো আমরা দেখি তো পরে কি হলো। গ্রামের মানুষ সবুজ মুখওয়ালা দৈত্যের গল্প বলা বন্ধ করে দিল। এখন তারা থিডাকে নিয়ে গল্প করে যে ডাক্তার তাদের গ্রামকে আবার সুস্থ করে তুলতে সাহায্য করেছে। এখন গ্রামের শিশুরা কাউকে মাটিতে আবর্জনা ফেলতে দেখলে চিৎকার করে উঠে, বলে ডাক্তার থিডা আমাদের বলেছেন ঝুড়িতে ময়লা ফেলতে। আচ্ছা, আমরা যদি কাউকে দেখি যে সে যেখানে সেখানে ময়লা ফেলছে আমরা কি করব নিহাত? আমরা তাকে বলবো যে ময়লা ডাস্টবিনে ফেলাবে। গুড। আচ্ছা, তাহলে আমরা এই গল্পটা পড়ে জানতে পারলাম যে আসলে আমাদের আমরা খালি চোখে দৈত্য বা ভূত যেমন দেখতে পারি না, ঠিক ওইভাবে পরজীবী ভাইরাস ব্যাকটেরিয়া এগুলাও দেখতে পারি না। ভূত দৈত্য আমাদের জন্য যতটা না ভয়ঙ্কর, তার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই ব্যাকটেরিয়া ভাইরাস পরজীবীগুলা যারা আমাদের অসুস্থ করে ফেলে। তো আমাদের কি করতে হবে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যাতে আমরা এই সকল রোগ জীবাণু থেকে বেঁচে থাকতে পারি। আচ্ছা নিহাত, এখন যে আমরা ঘরে বন্দি, এই যে তুমি স্কুলে যেতে পারছো না, তুমি তোমার বন্ধুদের সাথে দেখাশোনা করতে পারছো না, খেলতে পারছো না, আমরা তো করোনা ভাইরাসের জন্য ঘরে লকডাউন হয়ে আছি, তো তোমার কি মনে হয় যে এই সময় আমরা যদি বের হতে চাই বা আমরা যদি সুস্থ থাকতে চাই আমাদের কি করা উচিত? আমাদের নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া উচিত, ঘর থেকে বার হবার সময় নাক থেকে বের হওয়া উচিত, প্রয়োজনে ঘরে থাকা উচিত। গুড। তো আমরা যে লকডাউনে আছি সেটা অবশ্যই দৈত্য এবং ভূত থেকে ভয়ঙ্কর কিছু একটার জন্য, এবং আমরা যখনই ঘর থেকে বের হব নিহাদের কথা অনুযায়ী আমাদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরে বের হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সবসময় হাত ধুতে হবে। এভাবে চললেই আমরা এই সকল দৈত্যরূপী যারা দৈত্যের থেকেও ভয়ঙ্কর যারা আছে এই ভাইরাস, এদের সাথে লড়াই করতে পারবো।